বরিশালের গৌরনদীতে বক্তৃতা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সংসদীয় সদস্যদের সরকার অর্থাৎ সংসদের 300 আসনের মধ্যে 151 আসন না পেলে তারা সরকার গঠন করতে পারবেন না। তারা জানবেন জেলখানে আছে, 151 আসন পাওয়ার মতো সম্ভব নয়। তাই তারা পরিবর্তন করলেন, পদ্ধতির পরিবর্তন করলেন, সংশোধন করলেন আমাদের 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 সংবিধান আমার কারণে।